আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে চলেছেন এক সুন্দরী নামাজি মহিলা এবং একটি ডাকাতের কাহিনী, যেভাবে ডাকাত হয়ে গেল আল্লাহর ওলি। এই বিস্ময়কর ঘটনাটি জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সেই বিস্ময়কর আল্লাহর ওলি কে ছিলেন সেই ঘটনাটি জানতেই আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে শুরু করা যাক। সমরকান্দ নামক প্রসিদ্ধ এলাকায় একজন বিখ্যাত এবং অত্যন্ত শক্তিশালী ডাকাত বাস করত। সেই কুখ্যাত ডাকাতের নাম ছিল ফুজাইল ডাকাত। সেই সময়ে সমরকান্দের নাম করা সেই ফুজাইল ডাকাতকে সকলেই চিনত। সমরকান্দ এবং আবয়ুরদের রাস্তায় সে অভিযান পরিচালনা করত। এই রাস্তা দিয়ে যেই যখনই যেত, ফুজাইল ডাকাত তখন তাদের কাছে থাকা সকল মূল্যবান জিনিসপত্রাদি ছিনিয়ে নিত। সর্বদা এলাকার লোকেরা তার ভয়ের তটস্থ হয়ে থাকত, কারণ ফুজাইল ডাকাত হলো ছোট ছোট ডাকাতদের সর্দার। সে যখন যুবক ছিল তখন একজন রূপবতী যুবতীর প্রেমে পড়েছিল। যুবতীর রূপের ঝলকে সে নিজেকে হারিয়ে ফেলেছিল। তারপর ফুজাইল ডাকাত সেই মেয়েটাকে প্রেমের প্রস্তাব পাঠায়। মেয়েটা তখন তার প্রেমের ডাকে সাড়া দিয়েছিল, কারণ মেয়েটার পক্ষে তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়া অসম্ভব ছিল, কেননা ফুজাইল ডাকাত ছিল এলাকার নাম করা ডাকাতদের সর্দার। তারা একে অপরের প্রেমে হাবুডুবু খেতে শুরু করল। সুন্দরী মেয়ের প্রেমে উন্মাদ টকবগে যৌবনের অধিকারী ফুজাইল ডাকাতের মনে আল্লাহর ভয়ের ছিটা ফোটাও ছিল না। ছিল না কোনো চিন্তা আখিরাত, কিয়ামত এবং দোজখের। যুবতীর প্রেম ছিল তার নেশা এবং রাতের আঁধারে ডাকাতি ছিল তার পেশা। বেশ অনেকদিন হয়ে গেল, কেউ কারো সাথে দেখা সাক্ষাৎ করতে পারছে না। প্রেমিকার মুখখানা দেখার জন্য মনটা ছটফট করছিল ফুজাইল ডাকাতের। হৃদয়ের না বলা সব কথাগুলো বুকের ভেতর অস্থিরতা শুরু করে দিয়েছে। ফুজাইল ডাকাত ছুটতে শুরু করলেন প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে এবং বাড়ির পাশে চলে আসলেন। বাড়ির পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করতে গেলেন, এমনই সময় সেই ডাকাতের কানে ভেসে আসলো সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতের আওয়াজ। কে যেন তার দিলখুশ আওয়াজে তিলাওয়াত করে চলেছে সূরা হাদিদের 16 নম্বর আয়াতখানা। আয়াতটা ছিল, যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণ এবং যেই সত্যবাণী অবতীর্ণ হয়েছে এবং তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসে নাই। সম্বিত ফিরে পেলেন ফুজাইল ডাকাত। আল্লাহর এই বাণী তার হৃদয়ের বদ্ধ দুয়ারে সজোরে আঘাত করতে সক্ষম হল। এক আঘাতেই বদ্ধ দুয়ারের কপাট খুলে গেল। মর্মে মর্মে মহাবাণীর সেই মহাসুর তার হৃদয়ে বাজতে শুরু করল। তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। পাপাচারিতার কালো জাল ছিন্ন করে মনের অজান্তেই বলে উঠলেন, হ্যাঁ অবশ্যই সময় এসেছে। পাঁচিলের ওপার থেকেই ফিরে গেলেন ফুজাইল ডাকাত। পাঁচিল ঘেরা বাড়ির ভেতরে প্রেয়সীর সাথে দেখা করার ইচ্ছা তিনি সেখানেই দাফন করলেন। আল্লাহর এই কালিমা তার বুকের ভেতর তোলপাড় শুরু করে দিল। গুনাহের অতিশয্যে তার মৃত অন্তর জিন্দা হয়ে উঠল। ফেরার পথে রাত নেমে এসেছে। পাপের পাহাড় মাথায় নিয়ে অশ্রুটলমল চোখে দিগ্ভ্রম ফুজাইল ডাকাত হেঁটে চলেছেন। অবশেষে একটি স্থানে এসে ঠাঁই নিলেন। এসে দেখলেন সেখানে একটা ব্যবসায়ী কাফেলা আশ্রয় নিয়েছে এবং তাদের মধ্যে কেউ একজন বলা বলি করছে, আমাদের কাছে তো অনেক জিনিসপত্র রয়েছে, শুনেছি নাকি এই এলাকায় একজন মস্ত বড় ডাকাত আছে যার নাম হল ফুজাইল ডাকাত, আমাদের এখানে আশ্রয় নেওয়া কি ঠিক হবে? আবার তাদের মধ্যে কেউ কেউ বাধা দিয়ে বলল, এখন সফর করা মোটেও নিরাপদ হবে না, যদি কোনোভাবে আমরা ফুজাইল ডাকাতের খপ্পরে পড়ে যাই তাহলে আমাদের সব জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যাবে। ব্যবসায়ীদের কথাগুলো শুনে ফুজাইল ডাকাতের মন একেবারে ছোট হয়ে গেল। তিনি তখন মনে মনে বললেন, ইয়া আল্লাহ, এই লোকগুলো কি বলছে? আমি কি এতটাই বিপজ্জনক, এতটাই ভয়ঙ্কর? ফুজাইল নামটা কি এই পথ অতিক্রমকারী ব্যবসায়ী কাফেলার আরামকে হারাম করে দেওয়ার জন্য কোনো উপকরণ? তিনি এটাও ভাবলেন, নিশ্চয়ই এদের কথা থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন, না হলে সম্পূর্ণ কাকতালীয়ভাবে এদের সাথে আমার এখানে জড়ো হওয়ার কোনো কারণ আছে কি? ফুজাইল ডাকাত মনে মনে বললেন, যাহ, আর ডাকাতি করব না, বাকি জীবন বাইতুল্লার ছায়ায় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব। কিশোরীর প্রেম বা
বাদ দিয়ে আল্লাহর প্রেমে পাগল হয়ে যাব। সকাল হলেই ফুজাইল ডাকাত মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। ক্রমাগত কয়েকদিন সফর করার পর অবশেষে মক্কায় এসে পৌঁছালেন ফুজাইল ডাকাত। আল্লাহ এবং রাসূলের প্রেমে মত্ত হয়ে আল্লাহর ঘরের অবস্থানস্থল মক্কা এবং রাসূলের ধুলি ধূসরিত মদিনায় জীবন যাপন করতে শুরু করলেন। আপনি জানেন কি কে এই ফুজাইল ডাকাত? ইনি হলেন হিজরি দ্বিতীয় শতকের নামকরা মুহাদ্দিস ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ ইবনে মুবারক, সুফিয়ান ইবনে ওয়াইনা, আব্দুর রহমান বিন মাহাদি, আব্দুর রাজ্জাক এবং ইমাম শাফাঈ প্রমুখ বড় বড় মুহাদ্দিসের উস্তাদ। ফুজাইল ডাকাত থেকে ইমাম ফুজাইল বিন ইয়াস হয়ে গেলেন তিনি, যার জীবনের মোড় ঘুরিয়ে দিল কোরআনের শুধুমাত্র একটি বাণী। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিস্ময়কর ওলীর সত্য ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।